সো হাই ফ্রেন্ডস, সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে বসে আছি। কেন সেটা তোমাদের মধ্যে মনে কোয়েশ্চেন জাগতেই পারে, কারণ আমি সকালে বলে দিয়েছি আমার ঘোরা কমপ্লিট, প্রিয় পরিকল্পনা সব কমপ্লিট। তাও কেন আমি রেডি হয়ে বসে আছি, তার কারণ হচ্ছে আমি আজকে আবার ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুর দেখতে যাচ্ছি মানে এটা কোনো রকম প্ল্যানিং ছিল না, আর এটা সম্ভাবনা ছিল তাও 1 থেকে 2% ছিল, তাই ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কিন্তু হট করে লাঞ্চের টাইম ফিক্সড হয়ে গেলো যে না আমরা যাবই, কোথায় যাব। কালকে যে 52 ফুটে ঠাকুরটা দেখে এসেছিলাম আমি দিদি আর মামা গিয়ে, সেই 52 ফুটে ঠাকুরটা আবার আজকে দেখতে যাব মাসি, মেসো, আমি, দিদি, এই 4 জন মিলে। মাসির খুব দেখার ইচ্ছা ওই ঠাকুরটা, আর অনেক বড় মেলা বসেছে, তাই ওই মেলা দেখবো আবার ইয়েটা দেখবো। মানে আমাদের দুটো দুবার করে ঘোরা গেলো, আর এটা হচ্ছে মাসির ইচ্ছা, তাই আজকেও গাড়িতে করে ওইখানে যাব দেখতে। আমি পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর দিদিও রেডি হচ্ছে, মাসিরাও রেডি হচ্ছে, মাসিরাও চলে আসবে এখনই রেডি হয়ে। কালকে হয়তো তোমরা ওই ঠাকুরটা ভালোভাবে দেখতে পাওনি বা পেয়েও থাকতে পারো জানি না, কিন্তু ওখানে মেলাটাও হয়তো ঠিকঠাকভাবে দেখতে পাওনি, আমরা তো সব দোকানে ঢুকিনি, এটা হচ্ছে কথা, তো ঢুকতে পারিনি এত ভিড়। যেহেতু ওটা 52 ফুটের ঠাকুর, তো মানে ওটা একটা ফেমাস হয়ে গেছে ঠাকুরটা, তো সবাই অনেক ভিড় থাকছে, সবাই আসছে দেখতে পারিনি। আজকে ভালো করে দেখানোর চেষ্টা করব, সব মেলার দোকানে যদি ঢুকতে পারি সেগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের। তো চলো আবার বেরিয়ে কথা হচ্ছে, এখন রেডি হয়নি, মাসি চলে আসবে, এসে যদি দেখে যে দিদি রেডি হয়নি তাহলে তাহলে আবার বকাবকি শুরু করবে। তো চলো এখন যাই, দিদি রেডি হোক, আমি নিচে গিয়ে দেখি মাসিরা। ছোট্ট একটা অনুরোধ করি, দয়া করে যেখানকার জিনিস সেখানেই রাখুন, অযথা ঘাটা আপনার
প্রতিদিন রাত 12টার সময় ভিডিও শেষ করছি। তো ডিনার হয়ে গেছে, অনেকক্ষণ আগে সবাই শুয়েও পড়েছে, আমরা দেখছি সিনেমা, তারপর আমরাও শুয়ে পড়ব। ফাইনালি আজকে আমাদের কালী পুজো, ভাইফোঁটা, জন্মদ্বিতীয়া, পুজো পরিক্রমা সব ভিডিও শেষ হলো। একটা ভিডিও এখনও বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর বিসর্জন আছে, ওটা তো বিসর্জনের ভিডিও, কিন্তু আমাদের পুজো পরিক্রমা, ঠাকুর দেখা, কালী পুজো, ঠাকুর দেখা দেখা সব ভিডিও আজকে শেষ হলো, সব শেষ হলো আজকে। তো এটা সামনে রবিবার আছে ঠাকুর বিসর্জন, আমার মেনলি এখানে আসা ওই ঠাকুর বিসর্জনটা দেখার জন্য। তো চলো, রাত হলো, অনেক 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 রাত হলো, এবার গিয়ে এবার সিনেমাটা দেখে তারপর একটু ঘুমিয়ে যাবো, ব্যাস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একটা কথা, তোমাদের কালী পুজো, ভাইফোঁটা সব কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা সবই দারুণ কেটেছে, দারুণ মানে দারুণই কেটেছে। কোনো রকম প্ল্যানিং ছিল না, তারপর প্ল্যানিং হয়েও গেল, অনেক জায়গায় ঘুরেছি এবছর। কালী পুজো, ভাইফোঁটা, তারপরে দুর্গাপুজো সব ভালোই কেটেছে। গুড নাইট।